হাই স্টুডেন্টস হাউ আর ইউ অল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থাকবে সুস্থ থাকবে আজ আমরা ক্লাস টু ইংলিশ টেক্সট বুকের লেসেন থ্রি ট্রাফিক লাইটস আগে আমরা কয়েকটি অ্যাক্টিভিটি করেছিলাম আজ আমরা তারপর থেকে আরো কয়েকটি অ্যাক্টিভিটি করবো তাহলে চলো শুরু করি আমরা আমরা অ্যাক্টিভিটিগুলো করবো তার আগে আমরা কিছু দেখে নিই চলো একটা ব্লু কার্ড একটা ট্র্যাক্টর একটা গ্রিন কার্ড কিছু ভেহিকলস আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সবই খেলনা ভেহিকল না তো ভেহিক্যালগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে ভেহিকলসগুলোর জন্য আমাদের ডান দিক থেকে বা দিকে চলে যাচ্ছে না তো আমরা কি বলতে পারি ইংলিশে আমরা বলতে পারি ডানকে বলি আমরা কি বলি রাইট আর বাকে বলি আমরা লেফট তো আমরা বলতে পারি গাড়িগুলো জন্য আমাদের রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যাচ্ছে তাই নয় কি এখন আমি গাড়িগুলোর ডাইরেকশন চেঞ্জ করে ফেলেছি এখন তোমরা বলো তো গাড়িগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছো গাড়িগুলো এখন আমাদের বা দিক থেকে ডান দিকে যেন চলে যাচ্ছে তো আমরা বাকে বলি লেফট আর ডানকে বলি রাইট তো গাড়িগুলো যেন আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাচ্ছে এরকমই বোঝা যাচ্ছে না আচ্ছা এখানে কয়টা ভেহিকলস আছে দেখো তো একটা দুটো তিনটে না তো মধ্যেখানে যে ভেহিকলটা আছে মানে মিডিলে আছে ওটাকে ওটা কি আছে ওটা আছে ট্র্যাক্টর ট্র্যাক্টরের পিছনে কি আছে গ্রিন কার আমরা ইংলিশে বলতে পারি ট্র্যাক্টরের ব্যাকে আছে গ্রিন কার আর ট্র্যাক্টরের ঠিক সামনে কি আছে দেখো তো একটা ব্লু কার আমরা ইংলিশে বলতে পারি ট্র্যাক্টরের ফ্রন্টে আছে ব্লু কার মিডিলে ট্র্যাক্টর ফ্রন্টে ব্লু কার ব্যাকে গ্রিন কার তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি নাম্বার সিক্সটিনটা করি পেজ নাম্বার ফোরটি সেভেন অ্যাক্টিভিটি সিক্সটিন কী বলছে দেখো লেটস মেক ওয়ার্ডস চলো আমরা শব্দ তৈরি করি এ কি বলছে একটা বক্স আছে বক্সের এ লেখা আছে খালি লেটারটা তার সামনেও ব্ল্যাঙ্ক আছে পিছনেও ব্ল্যাঙ্ক আছে কি বলছে দেখো ইনস্ট্রাকশন রাইট সি ইন ফ্রন্ট অফ এ এর সামনে সি বসানোর জন্য বলছে চলো আমরা এখানে সি বসিয়ে নেই তারপর কি বলছে রাইট আর অ্যাট দ্য ব্যাক অফ এ আর বসাতে হবে এর পিছন দিকে এখানে আর বসাও দেখো একটা শব্দ তৈরি হয়ে গেল এটা ওয়ার্ড সি এ আর কার বি দেখি তো কি বলছে একটা বক্স আছে বক্সের ভিতরে এ লেটারটি লিখা আছে তার সামনে দুটো ব্ল্যাঙ্ক আছে আর পিছনে একটি ব্ল্যাঙ্ক আছে না এখন আমাদের ইনস্ট্রাকশন কি দেওয়া আছে দেখো রাইট টি অ্যাট দ্য ব্যাক অফ এ এর পিছন দিকে আমাদেরকে টি লিখতে বলেছে তো আমরা লিখে নিই টি তারপর কি বলছে রাইট ও ইন ফ্রন্ট অফ এ এর সামনে আমাদেরকে ও লিখতে বলেছে লিখে নিলাম আমরা ও রাইট বি ইন ফ্রন্ট অফ ও ও লিখলাম ওর সামনে বলছে আমাদেরকে বি লেখার জন্য এই আমরা বি লিখে দিলাম কি হলো আমাদের বি ও এ টি বোট তো চলো আমরা এই পাশে দেখে নিই একটা গার্লের ছবি দেওয়া আছে একটা মেয়ের তো দেখো কি বলছে ও বলছে দ্য বল ইজ টু মাই রাইট ও বলছে বলটা আমার ডান দিকে আছে ক্যাট ইজ টু মাই লেফট এবং একটি বিড়াল ওর বা দিকে আছে তো আমরা একটু আগে একটি অ্যাক্টিভিটির মাধ্যমে জানতে পেরেছিলাম লেফট রাইট ফ্রন্ট ব্যাক না দেখো তো বুঝতে পারলে কি না চলো তাহলে এখন আমরা অ্যাক্টিভিটি নাম্বার সেভেনটিনটি করবো পেজ নাম্বার ফোর্টি এইট দেখো তো কি বলছে অ্যাক্টিভিটি নাম্বার সেভেনটিন পুট এ টিক এই যে টিকমার্ক ফর হোয়াট ইউ মাস্ট ডু পুট এ ক্রস এই যে ক্রস মার্ক ফর হোয়াট ইউ মাস্ট নট ডু বলছে এখানে চারটা ছবি আছে কোন ছবিটা যা বোঝাতে চাইছে তা আমরা করবো আর কোন ছবিটা যা বোঝাতে চাইছে তা আমরা করবো না দেখো তো এখানে একটা ছবি আছে একটা রোডের ছবি আছে কিছু গাড়ি যাচ্ছে ঠিক আছে তো এখানে ট্রাফিক সিগনালটা দেখো ট্রাফিক লাইটটা কোন কালারটা চলছে রেড তার মানে গাড়ি এখানে থামবে কিন্তু গাড়িগুলো চলছে তো এটা দেখে আমরা কি বলতে পারি এই পিকচারটা রং আছে না ভুল আছে এটা তো আমরা এখানে ক্রস মার্ক করব। তারপর দেখো চলো আমরা এটা করি এখানে আবার একটা রোডের ছবি আছে কিছু গাড়ি যাচ্ছে কিছু ভেহিকলস যাচ্ছে কিন্তু ট্রাফিক সিগন্যালটা কী কালার আছে গ্রিন কালার আছে তার মানে গ্রিন মানে যাও তো গাড়িগুলো যাচ্ছে তার মানে এই পিকচারটা কারেক্ট আছে তো এখানে আমরা এরকম একটা টিকমার্ক দিয়ে দেবো তারপর দেখো এই পিকচারটা এখানেও একটা রোডের ছবি আছে গাড়িগুলো জিব্রা ক্রসিংয়ের সামনে এসে থেমে আছে কিছু লোক পায়ে পায়ে কিছু লোক পায়ে হেঁটে রোড ক্রস করছে এখানে রেড সিগনাল আছে রেড সিগন্যাল মানে গাড়িগুলো থামতে বলেছে তো গাড়িগুলো থেমেছে সব লোকরা কি করছে পায়ে হেঁটে তার মানে এই পিকচারটা আমরা বলতে পারি আছে না এরকম করে দিব আমরা টিকমার্ক দিয়ে দিলাম এখানে দেখো চার নম্বর পিকচারে একটা রোড সেম রোডের মধ্যে কিছু গাড়ি চলছে কিছু বাচ্চারা এখানে বল খেলছে এই পিকচারটা আমরা ট্রাফিক সিগনাল না দেখেও বলতে পারি এই পিকচারটা রং আছে এরকম আমাদের করতে নেই কারণ রাস্তাতে রোডে গাড়ি থাকুক আর না থাকুক কোনো সময় তোমরা রোডে খেলাধুলা করবে না তারপরেও দেখো ট্রাফিক সিগনালটা এখানে গ্রিন আছে না গ্রিন মানে গাড়িগুলোকে যেতে বলেছে রাস্তা দিয়ে গাড়ি যা যাবে আর কোনো বাচ্চারা যদি এখানে বল নিয়ে খেলাধুলা করে তার মানে এটা এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো এই পিকচারটা দেখে আমরা বলতে পারি এরকম আমরা কোনো সময় করব না তো এখনো আমরা এখানে ক্রস মার্ক লাগিয়ে দিলাম হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নাম্বার সেভেন্টিন এই অ্যাক্টিভিটি করে আমরা কি জানলাম আমরা জানলাম দেখো আবার আমরা একবার বুঝিনি ট্রাফিক সিগনালে রেড রেড লাইটটি অন আছে গাড়িগুলো যাচ্ছে এরকম আমাদের কোনো সময় করতে নেই রেড সিগনাল যদি অন থাকে গাড়িগুলোকে আমাদের থামাতে হবে এখানে তারপর এখানে গ্রিন সিগনালটি অন আছে গ্রিন লাইটটি অন আছে ট্রাফিক সিগনালের তো গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে না রোড দিয়ে গাড়িগুলো যাচ্ছে এরকমই আমাদের করতে হবে এখানে দেখো ট্রাফিক সিগনালের রেড লাইটটি অন আছে গাড়িগুলো ক্রসিং ক্রসিংয়ের সামনে এসে থেমে গেছে আর কিছু লোক পায়ে হেঁটে রোড ক্রস করছে জিবরা ক্রসিং দিয়ে তো আমাদের এরকমই করতে হবে এই পিকচারটাতে দেখো কিছু বাচ্চা এখানে খেলাধুলা করছে আমাদের কোনো সময় রোডে খেলাধুলা করতে নেই তারপরও যখন ট্রাফিক সিগনালের গ্রিন লাইটটি অন থাকবে আমাদের রোডের পাশেও ও রোডে কোনো সময় উঠতে নেই তো আমরা আমাদের সেভেন্টিন নাম্বার অ্যাক্টিভিটিও শেষ হয়ে গেল আজ আমরা অ্যাক্টিভিটি নাম্বার সিক্সটিন সেভেন্টিনটি করলাম তো অ্যাক্টিভিটিগুলো করে আমরা কি শিখলাম আমরা লেফট রাইট ফ্রন্ট ব্যাক এর কনসেপ্টই জানলাম আমরা ওয়ার্ড তৈরি করলাম আমরা রাস্তায় চলাচলের রোডে চলাচলের নিয়মগুলো জানতে পারলাম রোডে চলাচল করার সময় কী উচিত কি অনুচিত তা জানলাম জিবরা ক্রসিং দিয়ে রোড ক্রস করতে হয় তা আমরা জানলাম আমরা কিছু ভেহিকলসের নাম জানলাম আমরা কিছু কালারের নামও জানলাম তাই না তো আজকে এই পর্যন্তই থাক আমি আমার নেক্সট ভিডিওতে আরও কিছু অ্যাক্টিভিটি নিয়ে আসবো আবার তোমাদের সাথে দেখা হবে এই আশা করেই আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ